সো এই লাইভে একটা স্কেচ করবো সাদা কালো, আপনারা সবাই লাইভে জয়েন করুন। রংটা ঠিক করে নিচ্ছি, তারপর আঁকা শুরু করবো। আপনারা একটু লাইভে থাকেন, একটু ওয়েট করেন। রং মেশানো শেষ, এবার আঁকা শুরু করছি। আপনারা দেখেছেন আমি আগামীকাল হচ্ছে স্কেচটা করেছি, সরি আল্লাহ, গতকাল হচ্ছে আমি এইটা করেছি, তখন সবাই দেখছেন। আজকে হচ্ছে গতকালকে একটা রঙিন ছিল, আজকে করবো হচ্ছে সাদা কালো। সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দিন। কে কে লাইভটা দেখছেন কমেন্ট করেন, কেমন আছেন। আপনার নামটা একটু বলবেন, আমার নাম নাইমা। শাকিব খানের স্কেচ চাই, আচ্ছা শুভ্র আরিয়ান নীল, আপনি বলেছেন শাকিব খানের স্কেচ চান। আমি কিন্তু শাকিব খানের স্কেচ করেছি এর আগে, সেটা অনেক আগে, 2 বছর হয়ে যাবে। সন্দেশ সরকার, ইফাত, আমি জায়েদ খানের বিগ ফ্যান, মিটু। আচ্ছা শাকিব খানের স্কেচ আমি আরেকটা করবো, যেহেতু বলেছি তাছাড়া আমি ফ্রি আছি, করতে পারি। আপনারা কেমন আছেন, কোথা থেকে দেখছেন এই কমেন্টটা একটু করবেন।
अपने फ्री फायर खेलने जीना सही खेला होना अच्छा हूँ जीना हमें फ्री फायर खेले ना कौन नहीं खेले नहीं कौन फोन इंस्टॉल ही करे ना कि भावे खेले तो जाने ना माने शुद्ध नाम तो जाने अच्छा रखी चीज जाने फ्री फायर पबजी ये गलत की चीज खेले ना गलत खेलने की है ना না খেললে মনে হয় সেকেল কিছু টাইপ নাকি সেকেল খেলি না বুঝি না টাইমই নেই খেলা আমি আগে হালকা একটু করে পেন্সিল দিয়ে খসাটা এঁকে তারপর ড্রয়িং করব মানে কালারটা করব আর কি এটা হবেই তো সাদা কালো কিন্তু হচ্ছে রংটা দিয়ে যে কালোটা করবো এটার জন্য একটু আগে স্টার্ট ওকে করছি আপু আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ময়মনসিংহ থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ময়মনসিংহ থেকে দেখছেন আপনি আপনাকে দেখে আমার গলায় পানি আটকে গেছে কেন আমাকে দেখে কেন গলায় পানি আটকে যাবে ভাই আমি দেখতে খারাপ হ্যাঁ গলায় পানি আটকাইতেও পারে সমস্যা নেই দেখতেও খারাপ কণ্ঠেও খারাপ কি দেখে কোন কারণে গলায় পানি আটকাইল আপনার আপনার চ্যানেলে লাইভটি শেয়ার করে দিতে পারেন মনিকা আপু লাইভটি শেয়ার করে দাও প্লিজ এইগুলো কি ধরনের কমেন্ট ভাই ও আচ্ছা ও মা কি সুন্দর বেরিয়ে টেলিভিশন সুন্দর না ভাই পাম দিয়ে না ওকে আমার খসড়াটা প্রায় শেষ আমি আগেই একটু টেরে দিচ্ছি কারণ এখানে অনেক টাইমের ব্যাপার তো খসড়াটা সেই জন্য আগে এটা ঠিক করে নিই করে রংটা করার জন্য তাহলে ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি এখন হচ্ছে কালার করব আপনাদের কারো কিছু বলার থাকলে বলেন আমি আচ্ছা আচ্ছা আপনি এসএসসি পরীক্ষা নিয়ে একটা ভিডিও দিলেন না ওই ভিডিওটা দেখে আপনার প্রোফাইলে ঢুকলাম এবং লাইভে আসলাম ওকে থ্যাংক ইউ আপু আমার ছবি এঁকে দেবেন জি এঁকে দেবো ছবি আঁকাই তো আমার কাজ তাই না ইনবক্স করেন আপু তুমি কোন ক্লাসে পড়ো আমি পড়ি না আচ্ছা এসএসসি পরীক্ষা নিয়ে যে ভিডিওটা দিলাম ওই ভিডিওটা আসলে ওই ভিডিওটা দেখে আমার এখানে অনেক নতুন মানুষ জয়েন করেছেন তারা জানেন না যে আমার প্রফেশনাল ছবি আঁকি আর কি মানে পেমেন্ট করে স্কেচ করতে হয় অনেকে জানেন না তারা ওই যে নতুন নতুন অ্যাড হয়েছেন ওই ভিডিওটা থেকে পেজে লাইক করেছেন ইনবক্স অনেকেই বলছেন ওই ভিডিওর পরে যে স্কেচ করাবেন কিন্তু হচ্ছে টাকার কথা বা এটা যে একটা কাজ এটার বিনিময়ে যে পেমেন্ট করতে হবে আমি আপনার পরিচিত কেউ না যে আপনি আমাকে বা কোনো আত্মীয় স্বজন কেউ না যে আপনি আমাকে বলবেন একজনের সাথে এমন কথা বলছে যে টাকা চাওয়ার পরে সে এমন এক্সপ্রেশন দিচ্ছে যে ও মা টাকা দিতে
কারণ তো এভাবে আচ্ছা যাই হোক এগুলো বলার দরকার নেই, যারা নতুন তারা হয়তো জানে না। আমি বলে দিই হচ্ছে আমি প্রফেশনালি ছবি আঁকি, টাকার জন্য আঁকু সবই সব মানে ছবি ছবি আঁকার জন্য কি ফি না জি আপু, ছবি আঁকার জন্য ফি নেই। আচ্ছা কেউ আর কিছু বললে বলে ফেলেন, আমি হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে এখন ছবি আঁকা শুরু করে দিতে পারবো, যদি কেউ কমেন্ট করেন তখন রিপ্লাই দেওয়া হবে না হয়তো। আপু আজকে গরিব বলে গরিব কেন হবে, হাত পা আছে চোখ কান আছে ফেসবুক চালাচ্ছেন ফোন চালাচ্ছেন তারপরও কেন গরিব হবে, গরিব তো যারা ফোন চোখেই দেখে না তাদেরকে বলি হাই হ্যালো। ছবি আঁকানোর ক্ষেত্রে সবাই গরিব হয়ে যায়, এছাড়া সবাই বড় লোক। আমার এখানে আমার পরিচিত এমন মানুষ আছে তারা অনেক বড় লোক, কিন্তু ছবি আঁকানোর জন্য যখন মানে বলতে আসে তখন আমি বলি যে হ্যাঁ অর্ডারের মাধ্যমে পেমেন্ট করে অর্ডার করেন তারপর ছবি আঁকেন, বলে ভাই ব্রাদার বোন হ্যাঁ। আবার হচ্ছে আমরা গরিব টরিব মানুষ আমাদের থেকে টাকা কমায় নেন বা টাকা লাগে এগুলা বলা, অথচ তারা বড় লোক, বড় লোক গরিবের কিছু না। একটা আপনি যদি দোকানে যেয়ে বলেন যে আমার হচ্ছে একটা ধরেন আপনি একটা বার্থডেতে আপনার ফ্রেন্ডকে একটা কিছু গিফট করবেন একটা যে কোনো একটা জিনিস, দোকানে গিয়ে কি আপনি ওইটা নিয়ে বলবেন যে আমি তো গরিব আমার থেকে টাকা কম রাখেন? হ্যাঁ টাকা কম রাখেন এটা সবাই হ্যাঁ বলে অনেকেই বলে, আচ্ছা কম রাখেন কিছু এটা কম না মানে আমার থেকে টাকা রাখেন না আমি গরিব মানুষ, এটাকে দোকানে গিয়ে বলতে পারবেন? এটা তো হিসেবটা তো এরকম তাই না, আমি তো আপনি গরিব নাকি এটাকে আমি জানি, আর গরিব হলে স্কেচের কী দরকার, এতটাই যদি গরিব হয় গরিব আর বড় লোক এটা আসলে মনের ব্যাপার, আপনি নিজেকে আসলে গরিবরা এটা বলবে না যে টাকা লাগে স্কেচ করতে, এটা ছোট লোকরা বলবে, ছোট লোক আর গরিব কিন্তু এক না, ছোট লোক হচ্ছে একটা খারাপ ভাষা খারাপ মানুষ, আর গরিব তো তাদের হাত থাকে না গরিব হওয়ার পেছনে আর কি, ওকে লাইফ থেকে চলে যাচ্ছি ভালো থাকবেন ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপু হাম গরিব ভুগিয়া যাবে বড় লোক যাওয়া তামিল, আমি হিন্দি বুঝি না, হিন্দিতে বলে লাভ নেই হিন্দি বুঝি না। আচ্ছা ঠিক আছে তাহলে আমি আঁকা ছবি শুরু করে দিচ্ছি, আমিও ছবি আঁকতে পারি কিন্তু ছবিগুলো বান্দরের মতো হয় বলে আঁকি না, কন্টিনিউ করে যান একসঙ্গে ভালো হয়ে যাবেন ছবি। আচ্ছা ছবি আঁকা শুরু করে দিচ্ছি, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ক্যামেরাটা সেট করতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছে, যাই হোক এখন শুরু করছি, আপনারা আবার কিছু মনে করিয়েন না ঠিক আছে, সবাই জয়েন করেন। এখন আপনারা চাইলে লাইভটা শেয়ার করে দিতে পারেন, হ্যাঁ ওকে। এই হচ্ছে আমার খসড়াটা আঁকা ছিল, অন্ধকার হয়ে গেল তুমি নিচ্ছি
কইলে মুখের মতো আপনি নাকি ও না ভাই আমি কেন এসেছিতে ডাব্বা মারতে যাব ভাই আপনি তো অনেক সুন্দর থ্যাংক ইউ ভাই ওইটা হচ্ছে আমার মানে কন্টেন্ট আর কি কন্টেন্টের সাথে বাস্তবতার মিল নেই হ্যাঁ না সরি মিল আছে মানে আমার সাথে মিল নেই অনেকের সাথে হয় আর কি আর ওই কন্টেন্টে তো আমি ডাব্বা মারার মতো কিছুই বলি নাই মানে কিছু দেখাইনি ওইটা দেখাইছি যে পরীক্ষার আগে হ্যাঁ একটু উড়নচণ্ডী টাইপ আর পরীক্ষার মানে রেজাল্টের আগের দিন হচ্ছে আল্লাহকে স্মরণ করলো ওরকম কিছু ওকে শুরু করছি তাহলে স্মৃতির বাহু তুমি সব ভালো অন্ধকার হয়ে গেল একটা গান লাগাই দেন গান শুনে ছবি আঁকা দেখি ভাই রে গান লাগাই দিলে তো কপিরাইট চলে আসবে আর নিজের কণ্ঠে গান গাইলে তো আপনারাই চলে যাবেন কি করবো আমার কণ্ঠ যেই বাজে আপনারা গান গাইলে চলে যাবেন আর ওই যে মানে অন্য গান লাগিয়ে দিলে হচ্ছে কপিরাইট আসবে কি করব বলেন আপু দয়া করে গান আপনি গাইেন না আবার পানি আটকে দিব আচ্ছা ঠিক আছে এটাই তো বলতেছিলাম আমি যে আমি গান গেলে তো আপনার একদম আচ্ছা তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহু আপনারা যারা লাইভটা দেখছেন আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন লাইভটা তাহলে মানে কি নতুন করে দেখবে সেটা আমার জন্য ভালো হবে ব্যাস এটুকুই আসলে লাইভে ছবি আঁকাটা হচ্ছে একটা রিস্কের ব্যাপার কারণ যদি লাইভ ছাড়া এমনিতে আঁকি তাহলে অনেকক্ষণ সময় দিয়ে রিল্যাক্স আস্তে আস্তে একটা আঁকার ব্যাপার আসে মনোযোগ দিয়ে আঁকা যায় কিন্তু লাইভে আঁকলে কেমন জানি হঠাৎ করে একটা তাড়াহুড়োর ব্যাপার চলে আসে কখন জানি কারেন্ট চলে যায় এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আঁকা লাগে সেই জন্য একটা লাইভ আঁকাটা ভালো লাগে না তারপরে আঁকছি কারণ দু একটা লাইভ করলে হচ্ছে ভালো আমার পেজ এমনিতে অনেক রিচ হচ্ছে এখন মানুষের কাছে তো এখনই সময় বেশি বেশি লাইভে ছবি আঁকা আর অমনিতে যে গ্যালারিতে ছবি মানে ফোনের ক্যামেরা দিয়ে ছবি আঁকবো ওই রকমই স্পেস নেই ফোনে সেই জন্য লাইভে এমনি তো আঁকার লাগে মাঝে মাঝে এই যে যতক্ষণ কথা বলি ততক্ষণ আপনারা থাকেন কিন্তু ছবি আঁকাটা দেখেন নাই যে এখন অনেকে চলে যাচ্ছে মানে কি ভাই ছবি আঁকাই পছন্দ আমার পেজটাই হচ্ছে ছবি আঁকার কিন্তু আপনারা যখনই ছবি আঁকাই শুরু করি তখনই চলে যান
যতক্ষণ কথা বলি ততক্ষণ থাকে মানুষ। মানুষের জন্য না নিজের প্রফেশনটা অন্যরকম করা উচিত ছিল। ছবি আঁকাই যখন দেখে না কী দেখে সেটাই কথা। আচ্ছা, আমি চাইলে কিন্তু কাউকে লাইভে জয়েন করতে পারি, তারপর সে এসে গান গাইতো। এরকম সিঙ্গার কেউ আছেন কি? আপনার গানের সুরে আমার ঘুম আসছে। ঠিক আছে, ঘুমান। গান আমি আসলে শখের বসে গাই, 50% সময় আমি শখের বসে গান গাই, আর 50% সময় হচ্ছে কপিরাইট এড়াতে আমাকে বাধ্য হয়ে গান গাইতে হয়। এখন অনেকে আমার গান পছন্দ করে, অনেকে করে না, সেই জন্য তো আমার মানে থেমে গেলে হবে না। যারা পছন্দ করে তাদের জন্য একদম আর্ট বাদ দিয়ে গান নিয়ে পড়ে থাকলে হবে না, আবার যারা পছন্দ না করে তাদের জন্য আমার কপিরাইট খেয়ে বসে থাকতে হবে হলে হবে না, আমার দুইটাই করতে হবে। যারা পছন্দ করেন তাদেরকে ধন্যবাদ, যারা পছন্দ করেন না তারা একটু মানিয়ে নিন প্লিজ। কে রে ভাই, নিজে লাইভ চলাকালীন সময় কল দেখিস। মানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করেছিলাম এরপর থেকে আমার এই অবস্থা শুরু হয়েছে, যে হয়েছে এখনো যাদের কাছে নাম্বারটা রয়ে গিয়েছে। মানুষ সুযোগ পাইলেই হয় একটা কল দেওয়ার, একটা নাম্বার পাইলেই হয় কল দিতে হবে, কথা বলবে, বিরক্ত করবে, এগুলো সুস্থ মস্তিষ্কের মানুষই না। তবে কি ব্যথা যাব প্রেম প্রার্থনা ঈশ্বর গীত প্রার্থনা। আপু তোমার এফপিতে কি অ্যাড হতে পারি? অবশ্যই হতে পারেন ভাইয়া, অবশ্যই হতে পারেন আমার এফপিতে অ্যাড, সমস্যা নেই। এই আপু বিগ ফ্যান, থ্যাংক ইউ, আই লাভ মাই সব ফ্যান। আপনারা একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন, যারা হচ্ছে যাদের আইডিতে শেয়ার করলে সমস্যা নেই, অনেকের আইডিতে হচ্ছে সমস্যা, অনেকে কখনোই কোনো শেয়ার পোস্ট টাইমলাইনে রাখে না, তাদেরকে বলছি না, কিন্তু যারা এমনিতে অনেক পোস্টই শেয়ার করেন তারা চাইলে আমারটাও করে দিতে পারেন, তাহলে ভালো।
ছবিটা কেমন হচ্ছে আমাকে একটু জানাবেন। আর হচ্ছে এর আগে আপু আমি ফেসবুক আইডিতে অ্যাড হতে চাচ্ছি, বাট লিংক পাবো কই? নাইমা বশির লিখে সার্চ করেন তাহলে আমার আইডি সামনে পেয়ে যাবেন, একদম সামনে। স্কেচটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, আর লাস্টে কেমন হয়েছে সেটা আমাকে বলবেন। যারা বিজি অনেক তারা চলে যাবেন অবশ্যই, জোর করে তো রাখবো না। আচ্ছা বলছি, তবে কি বৃথা যাবে, আপনি আপনার ভিডিওটা 13 জনকে শেয়ার দিছি, থ্যাংকস আমাকে ফেসবুক আইডির নাম বলার জন্য, ওয়েলকাম। ঈশ্বর কি তোমার শেয়ার হয়েছে 4টা, আপনি বললেন 13 জনরে শেয়ার দিছেন। আচ্ছা রাশেদ চৌধুরী নাকি রাশেদ চৌধুরী, যাই হোক, আপনি ওনাকে যে কমেন্টটা করছেন আসলে উনি আপনি বুঝতে পারেন না, উনি বলছে যে হয়তো ইনবক্সে 13 জনকে শেয়ার করছে, হয়তো উনি এটা বলছে, হ্যাঁ হয়তো, আই এম নট শিওর, উনি নিশ্চয়ই রিপ্লাই দিবেন। স্যাড সং গাইলে আমার এক্সের কথা মনে পড়ে, স্যাড সং, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে। আচ্ছা যিনি বলেছেন এক্সের কথা মনে পড়ে, হ্যাঁ তাকে বলছি, মনে পড়লে ভালো, এক্স হইলো কেন, এক্স হইতে দিলেন কেন তাকে, এখন মনে পড়লে কষ্ট পাবেনই বা কেন বলেন, এখন মনে করাই দিই তাহলে বেশি করে। চলো
জান রে তুমি তো মিঠ হতে পারিস না, আমার রং প্রায় শেষ, আবার মনে হয় রং ইয়ে করতে হবে। আচ্ছা, আমি আব্দুল্লাহ নোমান, আপনি লিখেছেন আজ একটা অ্যাক্স নেই বলে। আরে আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, আমার রং শেষ, আমি আবার রং মিক্স করতে হবে, তারপর আঁকা শুরু করছি, আপনারা আবার কেউ চলে যাবেন না যেন। আমি রংটা একটু মিক্স করে নিয়েই ব্যাক করছি। বরং সে করছে ডাকতে তার গন্ধ মেঘে থাকতে, আপু আমার আপি আমার আইডির নাম ডি এ আজাদ, প্লিজ ফ্রেন্ড করে নিয়েন, আমি রিকোয়েস্ট দিয়েছি। ওকে ভাইয়া, ঠিক 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 আছে ঠিক আছে, ফ্রেন্ড করে নেবে। ডাকে মনে হচ্ছে এটা সালমান শাহ। ওকে সালমান শাহ, না না মনে হয় জাহেদ খানকে চিনিয়ে নি না, অথবা আমার আরেকটা ভুল আছে। আমার রং শেষ হয়ে গেছিলো, আমি রংটা আবার মিক্স করতেছি, সেজন্য একটু লেট হচ্ছে, আপনারা একটু ওয়েট করেন। ডান কোথা পেলি গান, জায়েদ খানকে, জায়েদ খানকে চিনেন না, উনি আমাদের হিরো। জায়েদ খান লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তোমাকে আমি দিলাম সব মেয়েগুলো যার উপর ক্রাশ খায় সেই জায়েদ নাকি? হ্যাঁ সেই জায়েদ।
ওর পিক আর্ট করা থেকে হিরো আলমের পিক আর্ট করা অনেক ভালো হইতো। শোনেন, কারোর সাথে কাউকে কম্পেয়ার করবেন না। হিরো আলমের সাথে ওনাকে কম্পেয়ার করার কি আছে? হিরো আলম একজন মানুষ আলাদা, উনি একজন মানুষ আলাদা। একজনের সাথে একজনকে কেন কম্পেয়ার করবেন? আমি ছবিটা ডান করে তারপর একটু আসছি, আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। ছবিটা আঁকা শেষ করে আসি। যত কথা রাখা আছে রেখে জমা
ওকে তাহলে ডান এটা শুকাবে, শুকালে কালারটা আরো হালকা হয়ে যাবে। সেজন্য আমি একটু হালকা করে নিচ্ছি। এইবার চিনছি মেয়েদের ক্রাশ জায়েদ খান। ওকে চিনতে পারলে হলো আমার আর্টটা সার্থক, যদি না চিনতে পারতেন তাহলে আমি ব্যর্থ। চিনতে পারার জন্য ধন্যবাদ। ও ও শেষ, এবার বাই।
আজান দিয়ে ফেলতেছ? আল্লাহ, এতক্ষণ হয়ে গেল, you